এই সময় যদি কেউ আমাদের পাশে এসে দাঁড়া, তার কাছে কেউ যদি আমাকে বিয়ে করতে চায় তো আমি বসবো, আর কেউ যদি হেল্প করতে চায় তা তাকে অনেক ধন্যবাদ। তো আপনি যে বিয়ের কথা বললেন, তো আপনার কি বিয়ে হয় না এখনো? না, আমরা গরিব, অনেককে বিয়ে করবে, টেকার শর্ট, আমি সংসার চালাই। আচ্ছা, এখন কি আপনি চাচ্ছেন বিয়ে করার জন্য? হ্যাঁ, কেউ যদি আমাকে বিয়ে করতে চায় তো আমি তার কাছে বসবো। আচ্ছা, তো দর্শক, আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, তো আপনি কি দিবেন আমাদের ইউটিউবের সামনে মোবাইল নাম্বারটা? এতে আপনার কোনো সমস্যা হবে না? না, আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আপনার তো বিয়ে হয় না এখনো, একটি অবিবাহিত মেয়ে আসছেন মিডিয়ার সামনে, আবার তার আপনার মোবাইল নাম্বারটাও দিবেন, এতে কি আপনার কোনো সমস্যা হবে না? কি সমস্যা হবে? ভালো উদ্দেশ্য নিলে কোনো সমস্যা হবে না, খারাপ উদ্দেশ্য নিলে সমস্যা তো হবে। প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো এক সুন্দরী আপুর সাথে, সুন্দরী, টপ সুন্দরী, বিশ্ব সুন্দরী, এমন একটি আপুর সাথে। আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন আপু? ভালো আছি। ভালো আছেন? ও, তো আজকে আপনারা আমাকে ফোন দিয়েছিলেন একটি প্রতিবেদন করার জন্য, অনেক দুঃখে কষ্টে আছেন, যার কারণে আমাদের আশা আপনাদের একটি প্রতিবেদন করার জন্য। তো আপুর সাথে আমরা পরিচয় হয়নি, আপুর নাম কি? বন্যা। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়েছি বন্যা আপুর সাথে, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। আচ্ছা আপু, আপনার বাবা মা আছে? নাই। বাবা মা কেউ নাই? বাবা মা ছিল, একজন একদিক গেছে গা, ছোট ভাই বোন তো গেছে, আমি পিঠে বানিয়ে বিক্রি করে কোনো রকম সংসার চলে না, আমরা অনেক দুঃখে আছি। অনেক দুঃখে আছেন? ভাই বোন পড়ালেখা করাতে পারি না, সংসার চালাতে পারি না, তিনজন বোন আমরা, একটা ভাই ছোট, 4 বছর ধরে বাবা মা গেছে গা, কেউ দেখাশোনা করে না আমাদের। এই সময় যদি কেউ আমাদের পাশে এসে দাঁড়া, তার কাছে কেউ যদি আমাকে বিয়ে করতে চায় তো আমি বসবো, আর কেউ যদি হেল্প করতে চায় তা তাকে অনেক ধন্যবাদ দেব। আচ্ছা ঠিক আছে আপু, ওই যে আপনার বাবা মা কি কোথায় গেছে না মারা গেছে, কোনটা গেছে গা আমরা কোনো জানি না, একজন একদিক গেছে গা আমরাও জানা, মানে না জানাই চলে গেছে আপনাদের? হ্যাঁ। তো আপনারা বোন কয়জন বললেন? তিন বোন এক ভাই। তিন বোন এক ভাই, 4 ভাই বোন। তো আপনি কি সবার বড়? আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছি আজকে বন্যাপুর জীবনের জানা অজানা কিছু গল্প, সে কষ্টে পড়ে আসছে আমাদের ইউটিউবের সামনে একটি প্রতিবেদন করার জন্য, আর তার বাবা মা নেই, কোথায় চলে গেছে সে নিজেই জানে না, তারা ভাই বোন হলো 4 জন, সে আসছে একটি প্রতিবেদন করার জন্য। আচ্ছা আপু, আপনি কি একাই না আপনার মানে আপনি কি ফ্যামিলি কি ভিতর বড় না? আমি সবার বড়। আপনি সবার বড়? তো আপনার ছোট আর কয় ভাই বোন? তিনজন। তো আপনি যে বিয়ের কথা বললেন, তো আপনার কি বিয়ে হয় না এখনো? না, আমরা গরিব, অনেককে বিয়ে করবে, টেকার শর্ট, আমি সংসার চালাই কোনো রকম, পিঠা বিক্রি করে। ও, মানে পিঠা বিক্রি করেন? শীতকালে পিঠা বিক্রি করে, আবার শীতকাল গেলে গা ওই যে ছোট ছোট মানুষের পোলা পান আছে, হ্যাঁ, কাপড় চোপড় কাইছে দেয় কিছু, সংসারকে চলে না কোনো কোনো রকম আর কি, করাতে পারি না, অনেক অভাব আমাদের, অনেক অভাব। আচ্ছা, তো দর্শক শুনতেই পারলেন এই বন্যা, এই আপুর বন্যাপুর কিছু কষ্টের কথা, আমরা আসি তার সাথে, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। আচ্ছা, তো আপু, এই যে আপনার বাবা মা যে চলে গেল, তো এর ভিতর কি মানে কারণটা আপনি কিছু বলতে পারবেন? আমাদের অনেক পারিবারিক ব্যাপারে অশান্তি ছিল। হ্যাঁ, একটু বলেন। আমাদের বাপের রিক্সা ভ্যান চালাতো, কোনো মতন যাতুক নাই, এরকম অভাব আমাদের, এখনো জানা গেছে গা, আগে গেছে আমার আব্বা, কোনো খোঁজ খবরই নাই আমাদের, কোনো মোবাইলে যোগাযোগ লাই নাই, পরে আমার আম্মা গেছে তাও কোনো খোঁজ খবর লাই নাই, আমার 4 জন ভাই বোন গেছে গা, কারণ আমি 4 ভাই বোন মিলিয়ে খুব কষ্টে আছি, যেভাবে সংসার চলে তাও চালাতে পারে না, তাও কোনো রকম করে চালাই, কোনো রকম করে চালেন না, এই অভাবে সীমা কেউ যদি এসে আমার পাশে দাঁড়ায় খুব তাহলে অনেক উপকার হতো। আচ্ছা, তো আপনার আর 3 ভাই বোন তারা কি করে? তারা অনেক ছোট ছোট, কারোর 4 বছর, ভাইটার 4 বছর, বোন একজন 8 বছর, আরেকজনের 12 বছর, এরকম কিছু করে না, ওদের আমি কাজ কাম করে খাওয়াই, ওরকম সংসার চলে, জামা কাপড় টুকটাক দেয়। তো আপনি যে আপনি তো বেদেপল্লিতে আছেন নাকি? আচ্ছা, তো ওইখান থেকে আপনার কোনো বিয়ের অফার আসে না? যে আপনি তো অনেক মানে বিয়ের বয়স হয়ে গেছে, আপনার বয়স কত?
18 তো এই যে আমরা যতদূর জানি বেদে মেয়েদের 12-13 বছরে বিয়ে হয়, তো আপনার এখনো হয় নাই কেন? সবার তো হয় না, কারোর 18 বছর, কারোর 10-12 বছরে কাল হয়, কিন্তু আমরা গরিব, আমাদের সামর্থ্য কম বলে কেউ বিয়ের কথা করতে আসি না। আর বিয়ে দেবে টাকা তো দাও না, মানে টাকা পয়সাও নাই বিয়ে যে করবে না। আচ্ছা, তো আপনাদের তো বিয়ে করতে হলে টাকা পয়সা লাগে নাকি? বিয়ে দিতে হলে আপনাদের টাকা পয়সা তো লাগে, সব জায়গায় তো লাগে। আচ্ছা, তো আপনি কি লেখাপড়া শিখছেন কিছু আপনার বাবা মা থাকা অবস্থায়? আমি টাকা লাগে, আমাকে পড়াতে পারি না, টাকার জন্য পড়াইতে পারি না। অনেক কাজ ধরে আমাদের কালার বাড়ি থাকে, এখন কালার বাড়িতে আছেন? এখন কালার বাড়িতে একটা ছোট সাবরার মতন তুলে থাকি, তাও কালার বিভিন্ন কথা বলে, আমি কি করবো, কষ্ট করি করতেছি। একটা ভালো লোক পালি, আমার ভাই বোনদের পড়ালেখা করাতাম, আমার যে ভালো কাপড় করছে তুলতুলো খাওয়া পড়া দিত, তার কাছে আমি সারা জীবন। আচ্ছা, এখন কি আপনি চাচ্ছেন বিয়ে বিয়ে করার জন্য? হ্যাঁ, কেউ যদি আমাকে বিয়ে করতে চায় তো আমি তার কাছে। আচ্ছা, তো দর্শক শুনতে পারলেন এই বন্যা আপুর জীবনে জানা অজানা কিছু গল্প। সে বর্তমানে চাচ্ছে ভালো একটি মনের মানুষ যে তার ভাই বোনের দায়িত্ব নেবেই তো, তার পাশে এসে দাঁড়াবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে এমন একটি লোক সে খুঁজছে, ভালো মনের মানুষ, তাকেই সে তার জীবনটা তার সাথেই কাটিয়ে দেবে। কেননা আমার বিয়ে হয়ে গেলে তো আমার ভাই বোনরা কেউ দেখবে না, আমার বড় ভাই বোনও নাই, আমার মা বাবা নাই কাছে, যে যতই সংসার চালিয়ে রাখতে পারে, আমাদের কোনো সামর্থ্য দিতে পারে, আমি তার কাছে বিয়ে করছি। আচ্ছা, তো আপনার আপনার সাথে এত সময় ছিলাম, শুনতেছি আপনার কিছু জীবনের জানা অজানা কিছু গল্প, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, তো আপনি কি দিবেন আমাদের ইউটিউবের সামনে মোবাইল নাম্বারটা? এতে আপনার কোনো সমস্যা হবে না? না, আমার কোনো সমস্যা হবে না, কেউ যদি ভারপূর্ণ লিখতে চায় আমি দেবো অবশ্যই। আচ্ছা, তো আপনার তো বিয়ে হয় না এখনো, একটি অবিবাহিত মেয়ে আসছেন মিডিয়ার সামনে, আবার তার আপনার মোবাইল নাম্বারটাও দিবেন, এতে কি আপনার কোনো সমস্যা হবে না? কী সমস্যা হবে, ভালো উদ্দেশ্য নিলে কোনো সমস্যা হবে না, খারাপ উদ্দেশ্য নিলে সমস্যা তো হবে। আচ্ছা, আমি চাই একজন ভালো মানুষ। তো আপনার নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, পড়ালেখা করতে পারি নাই, বললাম না টাকার অভাবে। টাকার অভাবে, তো আপনার নাম্বারটা আপনি আমি হাতে পাইছি, তো আপনার নাম্বারটাকে আমি বলে দেবো, এতে আপনার কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো দর্শক আমরা তার নাম্বারটা বন্যাপুর নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা বা তাকে বিয়ের অফার দিতে চান বা অন্যান্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, তাহলে সরাসরি তার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আচ্ছা আপু, আপনার নাম্বারটা কি সবসময় খোলা থাকবে? সবসময় খোলা থাকে আমার। আচ্ছা, ঠিক আছে, তো দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01757049856। তো দর্শক এই নাম্বারে সরাসরি আপনারা তার সাথে যোগাযোগ করবেন, আর কেউ যদি কোনো কথাবার্তা বলতে চান বা তার বিষয় কিছু জানতে চান আরও, সরাসরি তার সাথেই যোগাযোগ করবেন। আর আমি নাম্বারটা আমি দর্শকদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি, 01757049856। তো দর্শক আমরা ছিলাম বন্যা আপুর সাথে, শুনলাম তার জীবনের কিছু জানা অজানা কিছু গল্প, তার নাম্বারটা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ আসি আমরা তার সাথে, শুনুন আরেকটু তার গল্প। আচ্ছা আপু, আপনি তো লেখাপড়াও শিখেন নাই, তো আপনার ভাই বোনেরা কী করতেছে, তারা কোনো লেখাপড়া করে? টাকা লাগে, কোনো লেখাপড়াই করাতে পারছে। হ্যাঁ, টাকা পয়সার জন্য, মানে তারা কোনো সময় পড়ালেখার জন্য স্কুলে যায় নাই নাকি? না, এখন যদি কেউ আমাকে হেল্প করে, তাহলে কেউ যদি আমাকে কিছু দেয়, আমার ভাই বোনদের পড়ালেখা আমি শিখাবো, আমার স্কুলে পড়াবো, আমার ভাই বোনদের ভালোভাবে রাখবো। আচ্ছা, এই যে আমরা তো যতদূর জানি যে আমাদের সরকারে মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মানে ফ্রিতে পড়ায় একেবারে, তো সেইখানে আপনারা ভর্তি করাচ্ছেন না কেন? সেইখানে ভর্তি করালে ই লাগবে না, আমার ভাই বোনের একটা ভালো কাপড় চোপড় নাই, একটা ভালো বই পুস্তক নাই, ভালো একটা জিনিস নাই। এতে তো আমাদের সরকারে যে উপবৃত্তির সিস্টেম করা আছে, ঠিক আছে, যারা গরিব অসহায় তাদেরকে উপবৃত্তি দেয় মাসে মাসে, তো কেউ নাই, আমি কি করবো, এগুলা মানুষ আমি তো এগুলো আপু চেষ্টা করা লাগে, চেষ্টা করলে সবই হয়, ঠিক আছে। তো আপনারা বেদেদের ভিতরে দেখি অধিকাংশই মেয়ে মানে মানে অশিক্ষিত, মানে লেখাপড়া জানে না, ঠিক আছে, এগুলো চেষ্টা করলে সবই হয়, কারণ বেদ হ্যাঁ চেষ্টা করবেন, আর নিজেও চেষ্টা করবেন কিছু কামকাজ করে চলার জন্য, কারণ অন্যের উপরে তো ভারপূর্ণ সবটা দেওয়া যায় না, ঠিক আছে। আমিও কিছু করব, আবার কেউ যদি আমার সাহায্য করে তার ইসি আমি একটু ভালোভাবেই করতে পারবো।
আচ্ছা এখন, অবস্থা কি করব? হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি। তো এখন যে আপনি উদ্দেশ্য নিছেন যে কেউ যদি আপনাকে কোনো সাহায্য সহায়তা করে বা বিয়ে করে, তাহলে তার সাথে আপনি জীবনটা কাটিয়ে দেবেন, এই তো? সারা জীবনটা তার সাথে কাটাতে চাই। আচ্ছা তো আপনার আর কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে, আর কিছু বলার আছে? আমার আর কি বলার আছে, আমার এই যে অশান্তি সংসারে, কামাই রুজি নাই, ছোট ছোট ভাই বোন, এতে যদি কেউ আমার সাহায্য করে তো আমার অনেক উপকার হবে। আচ্ছা আর কেউ যদি পাশে এসে আপনাকে, আপনার পাশে দাঁড়ায় বা আপনার ফ্যামিলির দায়িত্ব নেয়, তাহলে তাকেই সে আপনি বিয়ে করবেন, এই তো? তাকেই আমি বিয়ে করবো। আচ্ছা তো দর্শক, আমরা এত সময় ছিলাম বন্যাপুর সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক আছে এ পর্যন্ত কি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম।